করোনা মোকাবিলায় রাজ্যকে সব রকম সাহায্যের আশ্বাস দিল স্বাস্থ্যমন্ত্রক। প্রতিদিনই রাজ্যে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, অক্সিজেনের ঘাটতি মেটাতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে তৃণমূল সরকার, কিন্তু অক্সিজেনের চাহিদা বেড়েই চলেছে। আর সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 550 মেট্রিক টন অক্সিজেনের দাবি নিয়ে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিরই এবার উত্তর দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। কোভিড মোকাবিলায় বাংলার পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। তবে একই সঙ্গে চার পাতার চিঠি তুলে ধরে রাজ্যের চিকিৎসা ও স্বাস্থ্য পরিকাঠামো উন্নতির পরামর্শও দেন তিনি। শুক্রবার হর্ষবর্ধন টুইট করেন, আমার সোনার বাংলা, কেন্দ্র প্রত্যেকটি রাজ্যকে আর্থিক সাহায্যের পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে সমস্ত দিক থেকেও সাহায্য করছে। করোনা মোকাবিলায় বাংলাকেও একই রকম ভাবে সাহায্য করবেন মোদী সরকার। পাশাপাশি তিনি এও জানান, সংক্রমণ রুখতে আরও স্বাস্থ্য ও চিকিৎসা পরিকাঠামোর উন্নতির প্রয়োজন।